আমাদের এখানে জয়েন্ট হচ্ছেন কংগ্রেস নেত্রী জিনিয়া বিবি, বিবিপুর পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের নেত্রী এবং বসিরাক 2 নম্বর ব্লকের কংগ্রেস নেত্রী, এই পঞ্চায়েতেও উনি প্রার্থী ছিলেন। তার সাথে আমাদের এখানে 50 কার উপরে কর্মী এসছে তারা জয়েন্ট হওয়ার জন্য। আমরা জয়েন্ট করবো কুতুববার অবজারভার, কুতুববার হাত দিয়ে জয়েন্ট হচ্ছে আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, মাননীয় আবাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আমি আজ ফার্স্ট টাইম এসেছি আপনাদের দলে জয়েন করতে। হ্যাঁ, আমার সঙ্গে থাকবেন আপনারা, আপনাদের দোয়া অবশ্যই আমার দরকার, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আমি যাতে এগোতে পারি আপনাদের নিয়ে, এটাই আজকে। আজ বেশি কিছু বললাম না। আজকের কংগ্রেস থেকে শুধু নয়, সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে এমনকি বিজেপি থেকেও দলে দলে মানুষ মুখ ফুরিয়ে নিয়ে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার তলায় আসতে শুরু করে দিয়েছে। কেন মানুষ এটা বুঝেছে, মানুষ এটা বুঝেছে যে নওশাদ সিদ্দিকী যে রাজনীতিটা দিতে চাইছে এটাই হচ্ছে সঠিক, এটাই হচ্ছে ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি, তারা বুঝেছে। অতএব যার কারণেই বাংলার মানুষ এটা বুঝতে পেরেই নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করছে। এই বসিরহাট লোকসভা সহ যতগুলো জায়গায় প্রার্থী দিয়েছেন, আমরা প্রতিটা জায়গায় নওশাদ সিদ্দিকী ভাইয়ের বক্তব্যগুলো তুলে ধরব এবং প্রতিটা জায়গায় আমরা এটা বলবো যে সৌজন্যবোধের রাজনীতি আমরা করব এবং সৌজন্যবোধের রাজনৈতিক দল আমরা তৈরি করে দেখিয়ে দেব পশ্চিমবাংলায়। তার কারিগর হিসাবে আপনাকে আমাকে কাজ করতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলিতের দল, আদিবাসীর দল, হিন্দুর দল, মুসলমানের দল, প্রতিটা মানুষ্য জাতির জন্য, যাদের জ্ঞান বিবেক বুদ্ধি আছে তাদের জন্যই তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমাদের দলের যিনি চেয়ারম্যান, তিনি আজও পর্যন্ত শুধু মুসলমান সম্প্রদায়ের জন্য বিধানসভার মধ্যে আওয়াজ তুলিনি, শুধু দলিত আদিবাসীর জন্য আওয়াজ তুলিনি, তিনি সর্বসময় মানুষ্য জাতির জন্য আওয়াজ তুলেছেন, তিনি সর্বসময় পিছিয়ে পড়া মানুষের কথা বলেছেন, তিনি তার দলের কর্মীদের উদ্দেশ্যে সর্বসময় একটি বার্তা দিয়েছেন, রাজনীতি হবে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে।